আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল এহতেরাম, উলামা ও হুফাজে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিনগুলি আমার তরুণ যুবক মুসলমান ভাই হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমুর মেহরবানি, এই প্রতিকূল আবহাওয়ার মাঝে যে সময় মানুষ তারা কোনো প্রত্যেক মানুষ লুকাইত স্যার, সেই প্রতিকূল আবহাওয়ার মাঝে আপনার সারারে আল্লাহ পাকের দিনই এক মহফিল আসার বসার মাতার শোনার তৌফিক দিছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সারাই পড়িলে আমরা সবাই পড়ি না একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আফজলুদ দোয়া, বন্দায় যত প্রকার দোয়া জমিন করে তার মধ্যে সবচেয়ে আফজল, সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো দোয়া হইল আলহামদুলিল্লাহ, সারাই আরম্বর হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতের জমিন অভাব নাই, মাগরিব পর তাকে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু ওয়াজ অনুযায়ী আমলের বড় অভাব আছে, তার পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মাঝে এক কারণ হইল, আমরা যখন ওয়াজ বসি তখন আমরা নিয়ত আমলটা কম থাকে, ম্যাক্সিমাম মানুষ বসে শুধু শোনার নিয়ত নিয়া। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বন্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করবা। সুতরাং সর্বাগ্রে অভ্যন্তর খেজমত আমার অনুরূপ, আমরা সারাই একবার নিয়ত করি যে আমরা আমল করবো হবো ইনশাআল্লাহ, আরো জীবনশীল হই না ইনশাআল্লাহ। তোলা ভাইয়ের আগে দিয়ে একবার কষাই, অনুর ভাইয়ের তোলা তো আগে দিয়ে কইছে কুয়া, তোমারও ফিট না লাগাইয়া বরং আগে দিয়ে একবার খোয়া, এখানে জলদি জলদি একবার পিছিয়ে দিয়ে রাস্তাটা হোক, মানুষ আইলে পিছিয়ে দিয়ে যাইবা। আলোচনা আরম্ভ করার আগে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়ে যাও, আল্লাহ আপনাকে আমার যে সময়টুকু দিবা, আমরা খেয়েও উঠা বসা লড়া চড়া করতাম না, এবার সবাই ইনশাআল্লাহ সারাই কইছি না সবাই ইনশাআল্লাহ। তুমি বন্দুকালা বেটায় যদি আর লড়িবাই খানো বলি উবা করাই তুমি হারর ওয়াজ নসিহত কান, যদি সাহাবাই কেরামর নেহেজে না শোনা হয় তাইলে বিলকুল কোনো ফায়দা হইতো না, বরং ডর আছে গুমরাওয়ার। কোরআন হদিসের কথা ইকান ওলা যদি না শুনি যে বই আছে এই কথার উপরে আল্লাহ দিল মুড়াই মুড়াই দিলে বুঝাই দিলে। আজকাল মাই দেখাইছি আমরা ওই জায়গার আলোচনা গুলার একটু এলামি বসত হইয়া শুনি, খেয়াল করে শুনি না শোনা লাখাইন বলি না, এর কারণে আমরা সারাই আমল করতে হইলে পয়লা শোনা শোনা লাখাইন লাগবো, আমরা রইতাম না যে ইনশাআল্লাহ সারাই নিয়ত করছো না সবে হোক ইনশাআল্লাহ। আমি ওয়াজর কিছু টেঙ্গা মানুষ, কিছু গরম মানুষ, আমি জানি কিছু জিনিস গরম হইলে পরে লাভ হয়, সাইল জিনিস গরম লাগে, এক নম্বর হইল ক্ষীর সিন্নি গরম লাগে না, বাতিল না হলো কইছে বেটাই সাইল জিনিস গরম, ক্ষীর গরম, ফির গরম, চা গরম, আর ঠান্ডার দিনের ব্ল্যাঙ্কেট গরম লাগে না না, বাতিল না, এই তিনটা জিনিস গরম গরম পাইলে পরে আরাম লাগে না। তো ঠিক তো তুমি আমি আপনার সামনে এখন যদি আপনার মিঠা মিঠা ওয়াজ আর লম্বা লম্বা টান আর ফুর্তি আরম্ভ করি আপনারাও শ্রদ্ধা মিলিয়া খাইবা, এবেলা করে ঘুমতাই নাই কিন্তু ভালো ভরে গফ দিবাই সালিয়া সমস্যা মরে ওয়াজ গেলাই না রে বা জমিনে খাবিস, যদি খেয়ে জিতাই কিতা কইছেন বলে না খোয়া যাইতো নাই, এটা গম আছে না ভাবেন না। ওয়াজ এগুলো যদি শুনতে হয় শুনিয়া বুঝতে হয় তাইলে সাহাবাই কেরামের এখন শোনা লাগবো, বুঝ আমি আপনাদেরকে দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন
وإنما أنا قاسم والله يعطي بالسنبي فرمجة من يريد الله به خيرا الله زمن شلق سنبر قصطبر خرطة چاية আল্লাহ তার সাথে ভালাই করিলেই তো চায়, আল্লাহ যে মানুষের দুনিয়া আখেরাতের সহলিতা দিতে চায়, আল্লাহ তার জন্য তোর মালিক বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। ও মানুষ তারে মহান আল্লাহ দিনের সবুজ দারুল হরিলায়, এবার বুঝায় না নি সুবহানাল্লাহ, বিলকুল ফাতারে চাইও না, ফাতারে চাইও না, আমি আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগে না, বুঝার চেয়ে বুঝানোর চেষ্টা করবো, বুঝটা দিব আমার আল্লাহ খেয়ে দিবা, সারাই করে রাখে দিবা, এগুলো সামনে বইছ কেজির ছাত্র কয়টা বুঝাইছ নি, ক্লাস টেনও কেজির ছাত্র বইছিল কোটি কোটি, এগুলো এগুলোতে মাছ বুঝতে নাই, আখতাল হরমা বা ফাল মারবা বেড়া করবা, আপনারা তাদের খুব সাবধানে রাখবা, কারণ কথাগুলো বুঝতে হইলে লড়া নাই সড়া নাই, একদম দিল একচু করিয়া এখলাসের সহিত আমলের নিয়তে হেদায়তের নিয়তে মাগফিরতের নিয়তে বইয়া শুনো, ইনশাআল্লাহ হাদিস কোরআন আল্লাহ হেদায়ত রাখছে, মাগফিরত দিয়া হেদায়ত দিয়া নাজাত দিয়া আল্লাহ উঠাই নিব, একবার কব সুবহানাল্লাহ, আস্তে করিলে আর একবার কব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোয়াত কোনো লস আছে নি, লস আছে নি, নাই লাভ আছে নি, নাই আল্লাহর কসম খাইয়া কইয়া এক মানুষ গোটা পৃথিবীর বাদশাহটা কিও তার নামায় আমলে একবার সুবহানাল্লাহ বলাই তার আরো বেহতর একবার কৌলা সুবহানাল্লাহ, এ কথা বিশ্বাস হয়নি বাদেন না, আল্লাহ বলছেন মা ইন্দা কুমি আনফাদু ওয়া মা ইন্দাল্লাহি বাক, আল্লাহ বলছেন গোলাম তোমার কাছে গাড়ি আছে বাড়ি আছে বিবি আছে বিল্ডিং আছে বালাখানা আছে চাকরি আছে নকরি আছে দোকান আছে মোকান আছে সারাই তোমার একদিন চড়িয়া দিব, কোনো কাজে আসত নাই, আল্লাহর কসম যদি একবার সুবহানাল্লাহ বলিয়া নামায় আমলের জন্য যদি সংরক্ষিত রাখো খাই যদি আমতের মধ্যে যাবো সুবহানাল্লাহ কাজ দিব রে ভাই, দিব নি না না মাতুই না, তাই না সুবহানাল্লাহ কইতে অসুবিধা কিনা সারাই আর একবার কম সুবহানাল্লাহ, আমরা আগে বদর করে খতমে বকারি হইতে যাই যাই না নি, এখনো তো হয় যাও না কিটা লাগি যাও বাজারও আটিতায় কইসিলা লইতায় বুর্গা লইতায় রুমাল লইতায় সারা রোজা করে করতায় বিড়ি খাইতায় চাহ খাইতায় মাটিউলা খৈ খৈ বলে লইয়া আইয়া আরিয়া কইতায় খাইল খতমে বকারি গেছিলাম ওলা নাই কথার নাম খতমে বকারি ওলা বেশিরভাগ হয়ে নাই ফেকগুলো যে মানুষ থাকো যেটা কি দোষ হতো বকারি সড়ক আওয়াজ আওয়াজ কথা আসে নিয়ে নাই, খতমে বকারি কাহাকে বলে আস্থা বছর বকারি শরীফ ফুলাইয়া এক হদিস রাখোই আর ও হদিসটা ফোলাইয়া সনদ দেই ও হদিস আল্লাহ রাসূলের বর্মজা কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم এই সদিসের অভিযোগ ফরমাইলা কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান দুইটা শব্দ আমার রহমান মেহরবান দয়ালু মহান আল্লাহর কাছে বড় প্রিয় কয়া নবী যে ফরমাইতা সকিলাতানি ফিল মিজান কিয়ামতের ময়দানে যদি নেকির বল্লা বাড়ি হইলে জন্নত যাই ভাই আর নেকির বল্লা ভাতলা হইলে জাহান নাম যাই ভাই ওই দিন তোমার নেকির বল্লার মধ্যে বড় বাড়ি কয়া নদী যে কইছেন কফি বাতানে হেলাল লিসান উম্মত তোমার জবান দি ভরিতে বড় সোজা কয়া নদী যে জবান মোবারকে দি ভরিলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবে বড় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নেকির বল্লাই কেন বাড়ি হইলে জন্নতি বলা যায় এ কথা দেখি আছে নি সারা তাইলে সুবহানাল্লাহ বলিতে জবর খেলি, হ্যাঁ এখন একজনে আসবেন নিজে নিজেরে প্রশ্ন করি অন্যরে না আজকের দিন তুমি কবার সুবহানাল্লাহ বলিছো, হ্যাঁ দুকাইয়া দেখবা ভাই খালি ওয়াজ শুনতায় গপ দিতায় মাইর তো জায়গা খাইছো এর লাগে সারাই নিয়োগ করো আইস থাকে লইয়া বাকি জিন্দগি
একারে বে হিসাব কমছে কম সকালে একশো বিকালে একশো সুভাল্লাহ করিব ইনশাআল্লাহ কইছে না জোরে কো ইনশাআল্লাহ আমি ভয়লাও করছি আমি গরম মানুষ কারণ ওয়াজিকার হুনতে হইলে বোয়াইকার ওরা রাখবো নবীজির সাহাবা হযরত সিদ্দিক আকবর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মহফিল তিন দিন উফা আসহাবে সুফার মহফিলের মধ্যে বোয়াদ কোনো কারো খাবার তোলা সে যাই না একদিন দুই দিন তিন দিন হয়ে গেল ফেটো মাটি ঝাঁকা মারিয়া ধরিয়া বইসাই জমিনে উবাইবার কোনো শক্তি নাই একবার পড়ি না সুবহানাল্লাহ খানো সুবহানাল্লাহ পড়িতে বেশ বুঝো না তৈরি লাগে ঘুরে করো একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিনিতে আছে সেটা হোক হ্যাঁ বেজার হয়নি আমার মাঠে বহু ঠান্ডার মাঝে কষ্ট করি আপনারাও বইছো আমিও বহু দূর খানো ফাঁকা থাকি আরও প্রায় সাত আট কিলোমিটার দূরে থাকি আইসি অন্তত পক্ষে দুই একটা যদি আমল করা যায় না আমারও শিখাইবা আপনারাও শিখাইবা কে আমার দিন এর লাগে আমি আপ্রাণ চেষ্টা করবো আপনার তোর কথাগুলা বুঝানি একটা কথা শুনে আমি ভূমিকায় মাতি কারণ ওয়াজ রেশিও যেটা যেটা আমি করি আর এটাও মোবাইলে আছে না নাই মাতই না আমারও ওয়াজ নাই গোটা পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ সার্চ করলে পাওয়া যায় নি আপনি বাড়ির বই হতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু ওয়ার ফোনটায় ভারবায় গানটায় ভারবায় হোটটায় ভারবায় ওয়াজর সমুজ তোমার বিজে আল্লাহ যদি দে না চাইলে হামাইত নাই জানা আছে শোনা আছে খোরা আছে বোঝা বুঝ নাই যার কারণে আমল হয় জানত নি নাই দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওনা হয় কই পিছে রওনা ও আল্লাহর গোলাম আমার আল্লাহর রসূলে ফরমায় জালা কাজানো কাজাম আব্দি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ শরীর উবা করে যা জিকাইবো আন উমরিকি ফিমা আফনা আমার দেবা জীবনী কেন কেন কাটাইয়া আইসো জবাব দিয়া যাও হিসাব আছে না নাই ও তো মাতি যায় না আছে না নাই আমারে পুরা খানা খাওয়া লাগবো থুড়া লাগবো হয়ে যাও না আরে থুড়া আঁকবো যত দাঁড়াই যায় তো আমার লোক কানেকশন বাড়িব আর থুড়া আঁকবো ফাগুলিয়া বেটা আঁকবো জলদি আঁকবো আখটা ফাগুলিয়া লাইন জোয়া লগলে কুদাম মারবো বুঝছো নি বেজার হইয়া না আমার ওয়াজের প্রায় ২৯ ২৮ ২৯ বছর হইয়া আছে এখন দেখছি খালি আওয়াজ হয়ে গেল আপনাই কারণ কেয়ামতের দিন আমারও দরকার পাকড় আছে সুতরাং অফলাইন করে বুঝাইবো বুঝাইবার আমি চেষ্টা করবো আপনারা বুঝার চেষ্টা করবা আল্লাহ বুঝ দিবা কে বুঝ দিবা খেয়াল করিও এলামি করিও না হাস্য কৌতুক বানাইও না আর না একদম খাইবাই এখানে বুঝিতাম দিবাকে ও তো হরুদা বলি যখন সারাই কো না এই যে মানুষের জানে নমাজ ভরা লাগে পড়ে না কারণ কিতা আরো মানুষের জানে সুদ চক্র সারা লাগে সারে না কারণ কিতা প্রত্যেকটা মহিলা জানে পর্দা করা ফর্জ কিন্তু আপনার 99.95% মহিলা বেপর্দা কথাটা দিকেছেন মাতাল আছে না হা না হোক আছেন হ্যাঁ আমার এইগুলো প্রশ্ন করার উদ্দেশ্য হইল মানুষে জানিয়া করে না জানিয়া ছাড়ে না তার পিছনে কোন শক্তির হাত যতক্ষণ সেই শক্তিকে তুমি চিহ্নিত করবাই না জানা আছে বহু কিছু মানা সম্ভব নয় জানা আছে বহু কিছু আল্লাহর না ভুলভালি চলা সম্ভব নয় হাই রে হাই মুসলমান কোন মুসলমানের ওয়াজ জানেন না যে মুসলমানের এক নম্বর খাম নমাজ এ কথা আমরা সবাই জানা আছিলেন মাতেন না কিন্তু আমরা গ্রামে গঞ্জে বাড়িয়ে করে সারা মুসলমান নমাজই নি এই মানুষ যে নমাজ পড়ের না কিদারেই পড়ের না তার ভিতরে নমাজের সমুদ্র মাইছে না কিন্তু আল্লাহর কসম বেনমাজি অবস্থায় মারা যায় কবর তোয়ার মাঝে জাহান্নামের আগুন 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 একবার হোক না আউযুবিল্লাহ আহ তাইলে নমাজ পড়ে না এখানে তার ভিতরে নমাজের সমুদ আইছে না নমাজের হৃদায়ত হয়েছে না কথাগুলো বুঝিও জানা আছে মানা নাই মানা না বড় কঠিন ব্যাপার মানার পিছনে সাইড দুশ্মনে মানুষের বাধা দে এক নম্বর নফস দুই নম্বর শয়তান তিন নম্বর খাসলত চার নম্বর পরিবেশ এই সাইড দুশ্মনে তোমারে বাধা দে কিন্তু জানিয়া রাখো আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত তোমরা সারা একদিন মৌতের মজা ভোগ করো লাগবো মৌতে একদিন তোমরা পাকড়াও দিব
মন্ত্র কষ্ট তোমরা ভোগ করবাই ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তোমার জীবনের সারা খাবাই তুমি পাইবে আল্লাহ কয় ফামান যুহযিআ আন-নার যে মানুষ দুনিয়াতে থাকতে জাহান্নাম থেকে বাঁচিল ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতের মালিক বনে গেল আল্লাহ কয় ফাকাদ ফাজ ও মানুষটা কামিয়াব আর সফল কাম হইল আল্লাহর কাছে সুবহানাল্লাহ আফসোস লাগে আমার অত্যন্ত মন বারাক্রান্ত হৃদয় আমি মাতিয়ার আজকে কারণ গতবার ইয়া ও মহফিলে বইয়া আজ যে সময় কসলাম সভাপতি আসলারি আমার ই মৌলানার নাম কিতা আবুল কাসিম সাহ আসলারি মাতেন না কেন একলগে খানা খাইলাম আমার কইলা হুজুর ভাই আমার নম্বর কো দিয়া যাও বাসিলে আগামী বছর আমার বসে যাও আপনি আগে আনা রাখবো কিন্তু এই বছর তাই না শুননি নাইনি হ্যাঁ খারো কিছু ই মৌত আমরা আসেনি না নাই আসেনি না নাই বিশেষ করে যুবক জেনারেশন হুশ করো আল্লাহর কসম এক শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবর মারা নাই হ্যাঁ আমার আল্লাহ কইছে ইয়া মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিকুলু ফিস-সিলমি কাফা ও ঈমানদার ইসলাম ফুরায় মুসল্লাই লাও সূরত মুসলমান বানাও সিরাত মুসলমান বানাও ব্যবহার মুসলমান বানাও ব্যবসা মুসলমান বানাও আখলাক মুসলমান বানাও ইমানিয়ত মুসলমান বানাও এবাদত মুসলমান বানাও তোমার প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম তুমি পরিপূর্ণ তুমি মঙ্গল করে লও আল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান তোমরা শয়তানের অনুসারী বলবার বনিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান হইল তোমার প্রকাশ্য দুশ্মন আরে যুবক তোমার সুরত ইসলাম নাই এমত অবস্থায় তুমি যদি মারা যাও আল্লাহর সামনে তুমি কোন জবাব লইয়া যাইতাই একবারও চিন্তা করি না মৌত আসেনি না নাই এই জওয়ানি আমরা রেখে দিছি যে বাটে কইছেন বুঝা গেছে মোদি মহাশয় দিছেন নাকি তাই এই জওয়ানিটা আমরা রেখে দিল আরো তুমি কো না যেগুলো আমরা বার্ধক্য উপনীত হইয়ার বা ওই গেছি সন্তানটা জিকাও জোয়ানির কদর কিন্তু কত কাল আল্লাহ রসুলের বরমাইছিল কিয়ামতের ময়দান আল্লাহ দুই নম্বরে প্রশ্ন করবা ওয়াইন সাবাবিহি ফিমা আবলা আরে মহিলা আরে পুরুষ তোমার যে যৌবন কাল আমি দিয়েছিলাম আমার জবানি আহমদ এই যৌবন কাল তুমি কানো কাটাইলে জবাব দিয়া যাও ও জবান কাল একবার তোমার মুখু দাব দিয়ে তুমি চিন্তা করো বর্তমানে ম্যাক্সিমাম সময় তুমি নেটের মধ্যে কাটাও ফেসবুকের মধ্যে কাটাও তুমি আল্লাহর দেওয়ার শক্তি তুমি বেগানা মহিলার দিকে তাকাও তুমি কার্টুন দেখতে থাকো তুমি গান গাবি করতে থাকো ইয়াদ রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ কইবা ও দুনিয়ার মুসলমান আল্লাহ কা করায়া লিখাইবো ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু ওয়ালাইকা কানা আনহু মাসউলা এই সব কান দিল দিমাগ এটা খারগান খারগান এত বড় এখন আমর যদি কোয়া যায় খাইল তুমি ভারতের প্রাইম মিনিস্টার একজমা উয়াজা উয়া মানসুরি একটা শোক আমার দেহ দিবাইনি বা তোমরা দিবাইনি আমরা কেউ দিবনি আমরা এই শোকটা খেয়ে দিল 50-60 বছর থেকে উপরে দেখরায় উথরি আমর দিলে আল্লাহ এই খারজে সবর শক্তি কেন খেয়ে দিছে আল্লাহ হ্যাঁ বুঝার শক্তি খেয়ে দিছে আল্লাহ তাইলে আপনি আপনার আল্লাহর দেওয়া শোক দিয়া আল্লাহর দেওয়া খান দিয়ে গান হুঙ্গায় আল্লাহর দেওয়ার শোক দিয়ে তুমি বেগানা কার্টুন বেগানা মেয়ের দিকে ছাড়ায় গান্ধা খেয়ে তামসার দিকে তার ছাড়ায় ও মুসলমান আল্লাহর দেবা দিল দিয়া নাবর মানে তুমি চিন্তা সুচ করাই আল্লাহ এখন যা ইয়াদ রাখো কিয়ামত ধর্মের দারু আমি তোমার উগা করবো উগা করাই আজি কাই ওই ওয়াল বাসার ওয়াল ফুআদ তোমার শোক তোমার গান তোমার নাম তোমার দিন তোমার দিমাগ তোমার সর্বাঙ্গ আমার অবদান ছিল সেই অবদানের কি অবদান করছো আমার সামনে জবাব দিয়ে যাও জবাব দেওয়া লাগবেন না না তোমরা জিকির করো সবে কৃপণতা দেখা গেছে হ্যাঁ সারা করতে রাজি নাই আপনার যদি মেশাবে হরুকা বলাইনি আমার লাগে মাতৃ না পানির গ্লাস মেশাবে কিলার ডাল হই এটাও আমরা জীবনে দেখছি না
এগুলো মানুষের খালি অভ্যাস আর ব্যাপারটা কিন্তু আমার ভাষ চাও মানুষের দিমাগর ইন্ডিকেটার হইল শোক। যাই আলোচনা করেন তান ভাই সাইয়া বইও আল্লাহ তোমার সমস দিবাই আমার কৌর আছে বাহার আল্লাহ কথাগুলা বুঝো রে ভাই জানা আছে বুঝ নাই আগে বলছি বুঝ দেখে ধরে বসে দে এই বুঝ নাই আমার ভাইয়ের জানে নমাজ পড়া লাগে পড়ে না সমুজ পাইছে না জানে সুদ চালা লাগে সারে না সমুজ পাইছে না হ্যাঁ জানে পর্দা করা লাগে সারে না বুঝো পাইছে না এই বুঝিগুলো দেখে আরো জোরে হোক রাখে কোন কিছু বেমার আছে ইনো বেমার ফারা আছে হয় যাইবা কি এনে রইবাই বিলকুল নড়াচড়া করিও না আন্না তুমি মাছ করবে আমি যাই যেও কারণ আমি এই জাতীয় মহফিলে মাতি না যে মহফিলে নড়াচড়া মাতা মাতা আমি আপনার যদি চেষ্টা করবো বুঝাইবার আগে কইছিলেন মাতেন না আপনারা ইনো যদি একজন মানুষ গাফিল তাকে লড়া করবো আর দশজনের মন নষ্ট করবাই আমার মন নষ্ট করবাই ওয়া জিকেন আমার মুখে দিয়ে আল্লাহ ভার করতো না তোমার জন্য সারা লস হইব এর লাগে আমি আগেও কইছি চার জিনিস গরমের মাঝে ফির গরম আমি তোমার তো ফির এখন হলে নাই আমি যদি এখন গরম হই না তুমি শ্রদ্ধাও মনিবা খানাখানি করবা বেলকি মারাইবা সাতজন নষ্ট করবা আমারও আজ নষ্ট করবা আস্তা মাহফিল করবা আর আল্লাহ কইছে ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ কইছে যে কোরআনের আয়াত তেলাওয়াত তরজমা তাফসীর ওয়াজ নসিহত ফাসতামিউ লাহু তুমি যেন খান ফাতিয়া হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু চুপ থাকো আল্লাহর কোরআনের ফয়সালা লাআল্লাকুম তুরহামুন নিশ্চয় তোমার কাণ্ডে আল্লাহ রহম করবা এবার কই না সুবহানাল্লাহ এর কারণে তো আমরা বহুত সময় ওয়া শুনতে 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 কিচ্ছু বুঝি না হ্যাঁ কোরআন শরীফের আল্লাহর হাদিসের দাম দেই না فأقبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এখন মা তুইল বুঝটা দিবকে তুলে মাতুন না খেয়ে দিবা আল্লাহ নবীজিয়ে ফরমাইছেন ইন্নামা আনা কাসিম নবীজিয়ে কইলা দিন আমি হইলাম শুধু পৌঁছানেওয়ালা আমরা আমার কাম হইল পৌঁছাইয়া দেবা আমি নবীও খেরোরে সমস দিতাম পারতাম নাই সুতরাং আমি মলি সবে আপনাদের সমস দিতাম পারতাম নাই আমরা কাম হইল পৌঁছানি আর দিনের সমস দিতাম দেওয়ার মালিক হইলা আল্লাহ হে এখন খালি পয়েন্ট গুলাই হয়তো রাখবা ফয়রা পয়েন্ট কইলো দিনের সমস দিবা কে আল্লাহ আমিও নাই কোয়া কারণ নদী এক সময় কইছিল আমি পারতাম না তো আমরা পারবনি মাতেন না আমরা কাম হইলে ঔষধি সমস দিব আল্লাহ এখন প্রশ্ন হইলো মাত বুঝবা আগ কর ফাইব কে ও কথা যদি বুঝেন না তো আপনি ফাইতা না কারণ যদি মাকরিব বাদ থাকি অত ওয়াজ শুনছই একটা কথাও কইতে পারতো না বলে মজলিস সাহেবের ওয়াজ থাকি আমি ওখানে আমল করতাম করে গসিছি কারণ হুঞ্চন খালি সমুজ পাইছে না এর লাগে আমি গাম শুকাইয়া ফানি খাইয়া সাইয়ার সমুজটা নিয়ে দিবার লাইনে আপনার শুনাইতাম পারি ও আল্লাহ কইছে সে সমুজ ভাইব ও আল্লাহ কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাজদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আমার আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু আমার যে গোলাম বান্দিয়ে জিহাদ করব ফিনা আমার দ্বীনের সমুদ পাওয়ার জন্য লানাহদিয়ান্নাহুম আলী মগলে বুঝ ভাইবা লাম নুন দুইটা তাকিদ আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার সেই বন্দারি দ্বীনের সমুদ পাওয়ার যত রাস্তা আছে যত পথ আছে যত তরিকা আছে সারা আমি আল্লাহ আমার গোলাম রে দান করি দিম একবার কই সুবহানাল্লাহ তাইলে তোরা পয়েন্ট গুলা ইয়াদ রাখবা সমস দেনেওয়ালা কে এখন ফাইতো কে যে ফাইতো কে যে জিহাদ করব কিটা করব জয় বাতিন না ফাইতো কে যে কিটা করব জিহাদ করব এখন জিহাদ কার লাগি করতে তলোয়ার লইয়া নি না বন্দুক দি নি না জিহাদ কার লাগি করতে ও জায়গা সালাত রে বড় বেমার আসল কথা হইল আল্লাহ কইছেন জিহাদ করতে এক নম্বর জিহাদ হইল জিহাদ বিন নাস
আফজলুল জিহাদ জিহাদুল হাওয়াং, আল্লাহ রাসূলে ফরমায় যা সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে ভালো জিহাদ, সবচেয়ে উন্নত জিহাদ, সবচেয়ে বড় জিহাদ জিহাদুল হাওয়া, মানুষে তার মনের লগে জিহাদ করা। মূল পয়েন্ট আইয়ার মুসলমান কথা বলা করি বুঝো, সারা রাত দোয়া দুনিয়া মানতে পারতাই নাই, যত সময় তুমি তোমার রাসূল লগে জিহাদ না করবা। এবার একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ কল কথা পয়েন্ট ওয়াইজ বুঝার তাকিও, এক নম্বর করছি সময় দেখে আল্লাহ ফায়কে যে জেহাদ করবো, জেহাদ খার লাগে নফসল লাগে। এখন নিজে চিন্তা করো একটা কথা, বর্তমানে মানুষে যত গুণার কাম করে, পালা করি কেন করবা, যত গুণার কাম করে শুধু তার মনে ইচ্ছা করে, মাঠটা ঠিক আছে নি, তোরা হানা কইবা আসেনি, হ্যাঁ কারণ আপনারা হানা করলে আমার কথাটা মজবুত হইব, আমি টাইম পাস করবার লাগি নাই, বুঝতে পার চেষ্টা করবার লাগি, বুঝ আল্লাহ দিবা, আপনি চেষ্টা করুক ইনশাল্লাহ আল্লাহ বুঝ দিবা। যা নাফরমানি বান্দায় করে কিতালানি করে তার নসর দুটায় করে, তার মনের বিষয় আছে কাম প্রবৃত্তি, এই কাম প্রবৃত্তির দাসত্ব স্বীকার করিয়া বর্তমান যুবক যুবতী হল তারা মডার্ন বনিয়া আধুনিক বনিয়া মিডিয়া নামে এই যে নামের নেট যেটা সোশিয়াল মিডিয়া, এটা মানুষের লাগি বিরাট একটা অবদান, কিন্তু নসর দুটা ফড়িয়া আমরা যুবক যুবতী হল বর্তমানে এই মিডিয়ার অপব্যবহার করিয়া জাহান্নামের দিকে এবং জানোয়ার বনার দিকে রওনা দিছে না নাই মাধন্যা। প্রত্যেক মুসলমানের যুবকের কথা জানে, বিবাহর আগে একটা মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করা হারাম গুনায় কবিরা, তার জাহান্নাম হইবার লাগি সাফিসিয়েন্ট, দুসরা কোনো বস্তু লাগত নাই। যদি মেয়ের লগে কানেকশন করিয়া মাতে মুখর জিনা করে, চোখ দিয়া যদি দেখে চকুর জিনা করে, দিল যদি কথা চিন্তা করে দিলর জিনা করে, এই মেয়ের ফাইবার লাগি আটিয়া যদি যায় ফাঁস জিনা করে, আর স্পর্শ করলে আতর জিনা করে, চব্বিশ ঘন্টা গার্লফ্রেন্ড বানাইয়া আর মেয়ের বয়ফ্রেন্ড বানাইয়া চব্বিশ ঘন্টা নাফরমানির দিকে দাঁড়িয়ে আছে মুসলমান, একমাত্র কামরূপ ভীতির গোলামিত্ব স্বীকার করিয়া রে ভাই, কথা ঠিক না মিশা, তোরা আমার হা কইবা না হইলে না, ঠিক আছে নি, হ্যাঁ ওই যে কইছি দিনর সমুজ বাইতে হইলে এই যে কামরূপ ভীতি দেখা আছে ওখানে যদি দমন না করা যায়, আল্লাহর কসম এই সময় এই যুবকে নমাজের সমুজ ভাইত্য নাই, রোজার সমুজ ভাইত্য নাই, জকাতের সমুজ ভাইত্য নাই, ইসলামের সমুজ ভাইত্য নাই, রেডিমেড নাম থাকবো মুসলমান, চব্বিশ ঘন্টা সে জাহান্নামের দিকে যাইব, দুনিয়ার কোনো শক্তি কোনো মনীষাবে তাই সমুজ দিতে পারতায় নাই, সমুজ ভাইতে হইলে হে তার কাম প্রবৃত্তির সম্রাট সংযম করা লাগবো। এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ যাতে ফরমাই সয়েন কোরআনে কারিম এর মধ্যে আল্লাহ ফরমাই যা ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া না النفس عن الهوى فإن الجنة هي المأوى أمر خوينا سبحان الله কোয়াকে দিয়া কইয়া ফাঁকু মারিলে কোয়া ফাঁকু মারিলে কোয়া ইসব আখতা উঠি গেলা গুসা করে কি চালাই বুঝ ফাইলাম না, হ্যাঁ ও তো ওখানে বেড়া সমুদ্রলা মানুষে বুঝ ফাইল না, এই আখতা কিন্তু ওটার কোনো যুক্তি আছে না, কোকু আছে কোনো যুক্তি নেই, ও তাই উঠে তোমার কতক্ষণ বেড়া খাইছে, কারণ আপনারা আমার ওয়াজ উঠে আমি কইছি পুরা স্টিল হইয়া মাতগুলা খালি বুঝার চেষ্টা করো কোয়া, আর আমি আপনার চেষ্টা করবো বুঝালি, আর আল্লাহ তোমারে বুঝ দিলাইবা, ও তাকে থোবার নিয়ত করিয়া উঠিবাই আর জীবনে গুণা করতে নাই, আল্লাহ হেফাজত করি হাজার হাজার প্রমাণ আমরা সামনে আছে। আজ আমরা মুসলমানের যুবকগুলো ওয়াজ শুনতো স্যার না, ওয়াজ থাকি পাঁচ দিন আগে আমি গেছিলাম, পাঁচ ছয় দিন আগে আলগাপুর আপনার খাটলিশার দিননাথপুর এক জায়গা হইলো, চিনতে পারবা হাফিজি মানুষের ওয়াজ শেষ করিয়া বারোইছি, কিশোর এক ছেলে চোদ্দ পনেরো বছর আপনার ছেলে হিন্দু ছেলে আইয়া বেরিয়েছে আমার কইছে হুজুর আপ হুজুর আপনারে তোরা পাইতাম রাস্তা দিয়া হাত বাড়িছে, আমি বললাম কোথা ব্যাপার, হলো জি না আমি একজন হিন্দু ছেলে আপনার লাই মোলাকাত করতাম আইছি গাড়মোড়া তাকিয়া, এই জায়গা থেকে গাড়মোড়া প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূর, ওখানে কি আমি কী হয়েছে বাবা কো বল দিয়ে আমি যেতাম গিয়ে আমি যে গাড়ি দিয়েছিলাম সাইয়ার ও তো আমার ড্রাইভার লগে আসলো, ও কইলো জি না আমি হুজুর আজ পাঁচ বছর থেকে আপনার ওয়াজ শুনি খালি আর আপনার লগে মোলাকাত করতাম পারি না, আজকে ফেসবুকও দেখছি আপনার লোক আইছিলাম, দেখি আমার গ্রামের এক ছেলে মুসলমান লইয়া আইছিল আর আমি আইসি আপনার লগে সাক্ষাৎ করতাম আর এই ওয়াজ শুনতে শুনতে আমার দিল ওলা ফিরিছে, এখন আমি মুসলমান হইতাম, এবার কইলা সুবহানাল্লাহ
চিন্তা করো, আল্লাহ কইছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমরা আমার দিনের হাম যে সারি দিবাই, ইসলাম যখন তোমরা অবহেলা করবাই, আমি যারে ইচ্ছা তারে দিয়ে আমার দিন প্রচার করবো, দিনদার বানাইবো, ইমানদার বানাইবো, তোমরা কিন্তু আজাবর সম্মুখীন করবো, আজাবর সম্মুখীন করবো। আজকাল ওয়াজে বড় ভাই খাইছে, মানুষে বুঝার চেষ্টা করে না। আমার ভাই ওগুলার বুঝল কখন ওয়ার মুসলমানের হুয়ায় ওয়া শুনিয়া আইয়া ইসলাম গ্রহণ করেন, আর মুসলমানের হুয়ায় ওয়া শুনিয়া ভেনুমা দিয়ে উঠিয়া দাঁড়িয়া ওর নিনা না ভাবেন না কেন, হ্যাঁ পিতা লাগি তার ভিতরে দিনের সমুজ লইবার চিন্তাধারা নাই। পড়ি একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আয়াতে করিমা তেলাওয়াত করছি, আল্লাহ কইছেন ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আল্লাহ কইছে ও বান্দা যে তার ভিতরে ঔদর সৃষ্টি করেছে, মাকাম রাব্বিহি একদিন আল্লাহর সামনে গিয়াহে খাড়া হওয়া লাগব, ও নাগান নাফসানি লাহাওয়া সেই ওদার ডর ভিতরে জায়গা দিয়া হে তার নফসরে কুরবানি দিলাইছে, হে তার নফসরে ওরা সংযম করছে, আমি চুরি না ডাকাতি না অবৈধ প্রেম প্রীতি না মিশা কথা না হারাম মাল খাওয়া না, আমি নমাজ চলা না আল্লাহর দিন চলা না, ও কথা তার নফসর লোকের জাগা ধরিয়া যে দিনদার বনি গেছে, আল্লাহ কোরআন শরীফ ঘোষণা দিছে ভাই ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই গোলাম বান্দির লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখছি, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই তাহলে বুঝলাম কিতা দুইটা গরু লাগব, একটা আল্লাহর ঘর লাগব নি না, আর দুই নম্বর নাহান নাফসা আনিল হাওয়া নফসর লোকে জাকাত ঘোরা। হ্যাঁ একজন মানুষের দাদে মদ খাওয়া সুদ খাওয়া গুস খাওয়া হরর মাল খাওয়া হারাম খায় কি কারণ কিতা তার ভিতরে লোভ আছে, কথা লাগিলেন এই লালচ বলারে যদি সংযম দিবায় না ইমান বাঁচাইয়া রাখতে পারতে নাই এমন করা সম্ভব হইতে নয়। আজ মানুষ নফসের গুলামিত্ব স্বীকার করেছে রে ভাই, যার কারণে জীবনটা একটা হেলামের সাথে কাটারায়, কিন্তু আল্লাহর জাতর কসম এক শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়ালায় বাড়ানি মাতুন না, আহ তাহলে জীবনটা খানো, বিশেষ করে জোয়ান জেনারেশন চিন্তা করো, মুরব্বী ওখানে চিন্তা করো বলে জোয়ানে খানো কাটাইছি, জমানি খানো কাটাইছি, নফসর গুলাম বনিয়া কাটারায়, যদি নফসর লোকে কোরবানি আরম্ভ করবায় বলে আমারে নমাজ পড়তে দে না আমার মনে, আমার আল্লাহ রসুল ফরমাইছেন ফজরের নমাজ যদি কোনো মুসলমানের জমাতে পড়ে, মহিলা যদি আউয়া রক্ত ভাই জড়িয়া পড়িলায় আল্লাহ রসুল ফরমাইছে আউয়া মিন জিম্মাতিল্লাহ, এই মানুষটা আল্লাহর জিম্মায় চলিয়া যায়। ও যুবক তুমি তোমারে প্রশ্ন করো চাই, তুমি একজন ইমানদার, তুমি ইমানদার হইলায় একজন মানুষে হে বুধবাই তার দোকানের ডিউটি দোকানও করত, চাকরি দিবে তার চাকরির ডিউটি তার ক্ষেত্র করত, ব্যবসায়ী তার ব্যবসা বাজারও করত, একজনে খেতুয়ালে বুধবাই কৃষক কৃষকে তার কৃষি জমিনও করত, একজন ইমানদার তুমি বুঝো মাইল না তোমার ইমানের এক নম্বর হক নামাজ তুমি মসজিদ গিয়া গায়ে ফোরকায় ইগান তোমার বুঝো আয় না, তুমি ফজর রক্ত বাড়ি ফুটবে থাকো সেনে তুমি আইতে পারো না, তোমার নকশে সুযোগ দে না, যত সময় নকশর লোকে গুলানি করিয়া এই নামাজ তুমি জমা দে না পড়িবাই আল্লাহ রসুলে বরমাইলা এই মানুষটা শয়তানের জিম্মা চলিয়া যাইব, 24 ঘন্টা যদি ভাবি যে মারা যায় তাহলে শয়তানে তারে বেইমান বানাইয়া দুনিয়াটাকে বিদায় দিব, এবার হুকানা রসুলিল্লাহ ইনো যা আসুন সারা ফজর জমা তো আইননি, যদি কই শেখে আউটোতে গড়ে নারা বেশ না কম ও তো সারাই মাতি লাই না নারা বেশ না কম দেহাও না কিতা লাগে তুই মুসলমান নাইনি, আল্লাহ তো কইছে আস-সালাতু ইমাদুদ্দিন, নবীজি মান আকামা ফাকাদ আকামাদ্দিন, কথাগুলো বুঝার চেষ্টা করো, আস-সালাতু ইমাদুদ্দিন আলু মগল সাইডে বাজু ভাই আমি হদিস শরিয়ার মান আকামা যে নমাজ রে কায়েম করলো ফাকাদ আকামাদ্দিন ও মানুষটাকে দিন রে কায়েম করলো, ওয়ামান তারাকাহা যে নমাজ চাই দিল ফাকাদ হাদামাদ্দিন ও মানুষে ইসলাম রে ধ্বংস করলো, এখন যে নমাজ পড়ি না ই মানুষে কিতা করে ইসলাম ধ্বংস করে নাই, তোরা মাতাল আছেন কি হায়না কইবা ইসলাম ধ্বংস করে নাই,
এখন একজন মুসলমান হইলে তুমি ইসলাম ধ্বংস করতে পারি, নিজে চিন্তা করো রে ভাই। ওয়াজ তো খালি শুনতায় অমুক হুজুর আনি নিও, আওয়াজও লম্বা কান হইতো, আর আমি চেঙ্গা মানুষ হিসাবে বইয়া বিগত বর্ষে ওই ভাগ্যে আমার দেয় না হলে আপনার হচ্ছে মরি গেছিল আমি একবার এখন প্রশ্ন হইল তুমি পারো না কেনে বলে নফসে মানে না, এই নফসের লোকে জেকাত করা লাগবো নাহলে কামাইত নাই, কারণ ফজরের নামাজ তুমি পড়িছো না ভাই, যদি ঘুমো থাকি উঠো নবী যে কইছেন হুয়া মিন জিম্মাতিল্লাহ, এই মানুষ যে ফরিব আল্লাহর জিম্মায়, যে ফরিত নাই এই মানুষ শয়তানের জিম্মায়। এখন নিজে চিন্তা করো শয়তানের জিম্মায় যদি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি হামাই যাও আপনার এই মুসলমান অবস্থায় এসে যাইতে দিব নি, মাতেন না, কিন্তু মৌত আছে নি না নাই, খার কোন সময় আছে জানা আছে নি, ইজা যা আজালুহুম ফালা ইয়াস্তাগিরুনা সাআ, আল্লাহর কসম কিসা কাহিনী ঘটনা রটনা হইয়ার না, যাহা গটি আছে গটিতেছে গটিবে চিরন্তন সত্য, কোন পৃথিবীর কোন শক্তি নাই এর মাঝে ব্যতিক্রম দেখাইতো। আল্লাহ কইছে মুসলমান মান যা আল্লাহ রাতে ফরমাই যা ইজা যা আজালুহুম ফালা ইয়াস্তাগিরুনা সাআ ওয়ালা ইয়াস্তাগদিমুন, ও গোলাম আজরা ইলের সময় তোমার সামনে আইয়া হাজির হয়ে যাইবা, মালিকুল মৌত তোমার সামনের সময় হাজির হয়ে যাইবা, তোমার আজলের সময় সমাপ্ত হয়ে যাইব, পৃথিবীর কোনো শক্তি নাই একটা সেকেন্ড ডাকা দিশা করতো রে ভাই, পারবো নি না পারছে নি, হ্যাঁ হ্যাঁ গোলাম যদি বেমনে বেরোমাদি অবস্থায় তুমি মারা যাও, তুমি যদি বাড়িতে গিয়ে নমাজ পড়ো না মহিলা বেরোমাদি অবস্থায় মারা যাও, আমার আল্লাহ রসুলে বরমাই দিয়া আস্তা পৃথিবীর মানুষে তোমরা দুর্গা ভরিয়া দোয়া করো, আমি আল্লাহ নবীয় কইয়ার এই বেগাগারে জাগান না মরা মৃত্যু দাঁড়াই, একবার কই না আউযুবিল্লাহ, এখন যদি কই বলে খেটে দুর্গা মাইতে গিয়ে কেউ মানব নি আমরা, মাতেন না জিনা হুজুর দোয়া করেন জানি আল্লাহ খালি জন্ম দিঠা, এখন তুমি নমাজ পড়ো না আমার দোয়া কমাই দিন বেটা গিয়া ডেইলি মেসাবে কয় হুজুর দোয়া করি একো ঘুরা পাইতাম, আর ওই মেসাবে যদি কাইলা বিয়া কেমন আগে করছো কয় জি না বিয়া হওয়া করছি না, তাহলে আশা করা হয় ঘুরা পাইব না, মাতে না কেন, তাইলে নমাজ না করিয়া জন্নতর আশা করা এটা ভ্রান্ত ধারণা, যেটা বিয়া না করিয়া জন্নতর আবার ভুয়া হওয়ার আশা ব্যান্দাজি, ওরা নমাজ না করিয়া বেহেস্ত হওয়ার আশা করা এগুলো একটা ব্যাগ কলিমা, এর লাগে আমরা সারা জন্মতে জানতো ইনশাআল্লাহ, তাইলে পয়লা নিয়ত করি আজ থাকি লইয়া আমরা আর আল্লাহর কসম মনে মনে করো পা প্রতিজ্ঞাবদ্ধ খোয়া বলে জীবনে কোনোদিন নমাজ চড়ি আমরা এখন ইনশাআল্লাহ কইছে না তোরা মানে এখন ইনশাআল্লাহ সেটা বই যায় না বাজে বুঝবে বুঝি করতে জানি এটা ভালো না, ও আজ লাগে কইছি সেটাই বলি না তো ইনশাআল্লাহ আজ রাখুন আরে বা আমার তো আছে তোমার বাঙ্গি জানি সেটাই এখন আমরা বলি মুখ ইনশাআল্লাহ একজনেও বলি দেয় তাই না যে আল্লাহ এখন ভাই না পারবো তাইলে আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দেখো আমিন, নমাজের লগে দোয়া করিও সব কথাই নদী অকলের নমাজ ইতা কবুল নিনা কবুল নাই মাতে না কেনে কবুল নাই রে নবী অকলের সারা নমাজ কবুল নিকারে সন্দেহ আইলে তোমার ইমানও খাতরে আইব, কিন্তু ও নবী অকলেও নমাজের লাগে দোয়া করা লাগছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করা রাব্বি জাআলনি মুকিমাস সালাম ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামে কইলো আল্লাহ আপনি আমারে নমাজি বানাও আমার আওলাদে আপনি নমাজি বানাও ও আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও, এখন আমরা দোয়া করি না তো নমাজের লাগি, আমরা দোয়া করি মালর লাগি ভুয়ার লাগি বিবির লাগি বাচ্চার লাগি হলকার লাগি কিন্তু নিজের লাগি দোয়া করি না, কোন জায়গার বেমার আমরা বেমারে খাইছে, নিজে নিজের প্রশ্ন করে উত্তর বার করো, কদিন নিজে দোয়া করছো আল্লাহ আমার নমাজি বানাও নাই দোয়া নাই, আহ এর লাগে আজ থাকি নিয়ত করি যে আমরা দোয়া করবো আমলের লাগে হবো ইনশাআল্লাহ জেনে হো ইনশাআল্লাহ, আমার ভাই ঘুরা ফিরিয়াবো ঘুরা আমার ভাই ফিরিয়াবো ফাটারে দিয়ে নাকি কত তোমার কাছে ফাইল করতাম জানি বাড়িও অসুবিধা নাই জেলা পারব কিন্তু মুখ আমার ভাই কিবলা আমার ভাই লাগবো ক চাইবা আপনারা মাতছ না স্কুলের মাস্টরে বলাই দিলা কিবা ফুবনি না বসিম ফুব নাই
মাস্টার পশ্চিম মুখা বই যদি আর ছাত্র উত্তর মুখা বই ও মানব নি মাস্টরে মানব নি হিন্দু তো ডিসিপ্লিন বুঝবা। আমি একটা ক্লাস অ্যাডাল্ট এডুকেশনের ক্লাস করাই আনলাম যে আপনারা আমার মুখে ভয় লাগবো না আহ ও জিনিস বুঝবা গেল না জাইন মাতন টানবা সাইয়াবো আমি আপ্রাণ চেষ্টা করবো বুঝাইবার আর বুঝগান দিব কে আমি পয়লাম আর ঢুকাইছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন উপা নবীজির চেটা ভাই সাইয়া খালি ওয়াজ শুনতা বয়ান শুনতা নমাজের সময় নমাজ পড়িতা বাকি সময় বইয়া থাকতা খাবার লাগি বাড়িয়ে করে তালাশ যাইতা না কোন হদিস নবী যে বয়ান করবা আবু হুরায়রা ভাইতা না এবার কই না সুবহানাল্লাহ তিন দিন বাদে আর বইতা পারল না মাটির ফের জকামারি লইয়া বলিয়া বইসই আর হুন্দ্রা বয়ান নবী দিয়ে একটা ওদিকে যাইতা জিকাইলা আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় করুণ অবস্থায় দেখি আর ব্যাপার কিটা কিটা বেমারে আক্রান্ত হয়েছ নি আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ কোনো বেমার নাই কোনো বেমার নাই কিন্তু তিন দিন হয়েছে আমার বয়ান চলিয়া যাই আর না আপনি কোন হদিস বয়ান করবো আবু হুরায়রা ভাইতাম না এর কারণে আমি মাটির জায়গা মারি ফের ধরছি ফেকের মুখে ধার কাম বাড়ি আর না আপনার বয়ান উনিয়া করবো এখানে কেনা যাই কাম বাড়ি না নবীজিয়ে কইলা আবু হুরায়রা চলো আমার লগে আমার কর গিয়া নবীজিয়ে কইলা গরো কোনো হানি আছে নি গর কানি আওয়াজ আইলো এক গ্লাস দুধ আছে তখন তোর ঠাকুর মারি শুনি আমি কইছি জানি ফেরির ছাত্র বই গেছে আপনার আগে আরে যাই কিনি না এক সাইড লইল না লড়ি হলো আর লড়লে মাই খাইবে ওবাই 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 আগেও কইছি জানি ওয়ানোর ছাত্র ট্রেনও কইছেন মাটিকে বুঝতা নাই খালি লড়িবা হেন লাগে তারা আপনার আর দিও লড়লে আর দিও আর উঠতে হতে নাই বেঁধে সব ভাই গেছো বর তাকো ফলো একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি আবু হুরায়রার বাড়ি লইয়া যাইন গরো গিয়া খবর পাইলা এক গ্লাস দুধ নবীজির দুধ দিকে আসলো বাইরে বার করিয়া কইলা আবু হুরায়রা তিন দিনের উপবাস তুমি কিন্তু তুমি তো একা নাই ই মহফিলে তো আরো ছাত্র আসেন যাও সাহেব কতজন দেখিয়াও গিয়ে যাও আবু হুরায়রা দেখিয়া কইলা সাহেব সুফার মহফিল সত্তর জন সাহাবি তারাও সারা উপাস নবীজি কইলা যাও যাও তারা দাওয়াত দিয়াও গিয়ে যাও সারা দাও আমার করো আইয়া খাইতা আবু হুরায়রা চিন্তা করলা তিন দিন উপা রইলাম নবীজির দাওয়াত খাইলাম এক গ্লাস দুধ আর এখন দিয়া সত্তর জন যদি দাওয়াত দিয়ে আনি এক বেটায় যদি ফয়লাও সারা খাইলা তো আইজো আমি উপা নাই কিন্তু নবীজির কথা তো মানা লাগবো ইয়া দাওয়াত দিছই সত্তর জন সাহাবি সারা আইছই আর আবু হুরায়রা লাগাইয়া একত্তর নবীজি লাগাইয়া বাহত্তর জন খেয়াল করিও নবীজি আবু হুরায়রা কই আবু হুরায়রা তুমি খাবাও আবু হুরায়রা দুধের গ্লাস হাতে লইয়া একজন একজন করে সাহাবিরে খাবার আরম্ভ করলা একজনে একবার খাইন দুইবার খাইন তিনবার খাইন তিন নম্বর বার খাওয়ার বাদে কইল আবু হুরায়রা রে আগে চলো আমার ফেট ভরি গেছে গিয়া এইভাবে সত্তর জন সাহাবায় ফেট ভরিয়া খাইলা এরপরে দেখা যায় দুধের গ্লাস ভর্তি রইলা কইটা জানিস সুবহানাল্লাহ তো আজি বাসন বরকতর মাতুল্লাহ জুড়ে আগমনা বার হল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জুবানুর তাসবিহ বানাও আল্লাহর কসম খাইল কিয়ামতের ময়দানে হাসি হাসি জন্নত দেই ভাই আমার হওরা সুবহানাল্লাহ নবীজি কইছেন এইগুলা যদি আমার যে জবানুর জিব্বাত তাকবো হে কিয়ামতের দিন হাসি হাসি জন্নত দেইব আমরা কিন্তু এইগুলা লয়ে কুতুমার নাই দৃষ্টি নাই বড় আফসোস কারণ কে কবার বলিছো আইসকু এক জরুরি নাই ও সমাজ খান লইয়া যাও আর ওগুলো শিক্ষা করো আবু হুরায়রা সত্তর জন দেখাবানির বাদে আস্তা দুজনের গ্লাস ভর্তি রইল নবীজির মুজিজা আল্লাহর বরকত একবার চিন্তা করো তোমার সোনার বান কিভাবে ছিল এরপরে আবু হুরায়রা নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা তুমি সারারে পান করাইছো নি বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলে আর দুধ বাকি থাকছে নি আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আমার সত্তর জন ভাইয়ে ফেট পড়িয়া খাইছ এখন তো সোনার গ্লাস ভর্তি রইল আর আমার বলি সুবহানাল্লাহ নবীজি কইলা আবু হুরায়রা ওদিকে লইয়াও আনার বাদে নবীজি কইলা আবু হুরায়রা রে এখন তুমি আ করো সাই আমি তোমারে খাবাই আর আমার ভালো না সুবহানাল্লাহ কত বড় নসিব নাই রে আরে নবীজি আর তো দুধ পান করা লাগাই নসিব আর পেটে বড় কিছু আসেনি তুমি আর
আবু হুরায়রা কই আমার খাবার তিন দিনের উপবাস হওয়া সার্থক করে গেছে গিয়া নবীজি যে সময় আমারে দুধ পান করাইছো আমি আবু হুরায়রা কলিন যাও তো বড় হয়েছে মনে হয়েছে গায়ে খায় আজ সার্থক হয়েছে দিনের কথা গুণার লাগান গুণার কারণে আজ যদি নবীজিরা তোর দুধ আমি পান করি নাই আমি আবু হুরায়রার দিল 100% আশা আছে খাইল কিয়ামতের ময়দানে নবীজি যে সময় হাউজে কাউসারের পানি পান করাইবা নবীজি তানাত দিয়ে আমি আবু হুরায়রা খাওয়াইবা আমার ভাই আবু হুরায়রা নবীজি একবার খাবান দুইবার খাবান তিনবার খাবাই নবীজি কইল আবু হুরায়রা আরো খাও না আবু হুরায়রা কইল ইয়া রাসূলুল্লাহ তোমার আবু হুরায়রা পেট খালি আর কোনো জায়গা নাই গলার গেছে দুধ লাগি গেছে গিয়া আর খাইবার কোনো ক্ষমতা নাই ও মুসলমান কথাগুলো কর উদ্দেশ্য হইলে একবার খান ভরিয়া শুনো মাথা ধরিয়া চিন্তা করো দিল ভরিয়া বুঝলে ভাই তারা কিলা ঘুমটা যার কারণে আলিমাল আমার জিকাও হদিসের কিতাব বার করার বাদে সবচেয়ে বেশি হদিস বয়ান করেন বলা হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বলেন সুবহানাল্লাহ ও একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে La ilaha illallah Muhammadur Rasulullah Ekbar Khosai sallallahu alayhi wa sallam আমার ভাই ওখানে বুঝলো বখন তো তারা দিনের সময় ফাইছেন কি লাগি শুনাই তা শুনা লাখাই শুনা আসলো যান যায় যাইত গিয়া ফেট যায় যাও গিয়া খালি নাই খাবলাই ফানি নাই না কিন্তু এখানে শুনা লাগবো এবার খবর আসবো সুবহানাল্লাহ আমরা হিলা খুলি না হি খান বলাই শুনতাম পারি না এর কারণে বেমারে খাইছে রে ভাই সবুজ ভাইয়ার না সবুজ দেনেওয়ালা হে এই যে অত বড় দিনের সবুজ আপনারে দিতা দিতে হলে আপনি বলা শুনার গুরুত্ব দিল আকবরেন যে সমুদ্রে দুনিয়া আখেরাত তাহলে কামিয়াব হইতায় জন্নতের মালিক বনতায় নমাজি বনতায় সুদগুজ চালিতায় ই হুনাই গুর বার ওরা যদি হয় না তাইলে জানা বহুত কিচ্ছু হইব জানবাই করতায় বার্তায় রায় বর্তমানে বহুত মুসলমান আছে কই ওয়াজ দি কিতা করতায় এটা ওয়াজ আমরা বহুত জানি ওয়াজ রবাই হামাইয়া হবার বাড়িছি এটা কই না মাতেন না বহুত ওয়াজ জানি ওয়াজ রবাই হামাইয়া হবার বাড়িছি আর ইনো যদি আসো সারাই মনে মনে কইবা এটা ওয়াজ তো আমরা জানি কিন্তু একটা কথার সমুদ নাই যদি কো আছে যে ফয়লা উবা করে এদিকে তোমার সুরত ইসলাম নাই এখানে হ্যাঁ তোমার সুরত খেরে নাই তুমি নবীজির উম্মত নাইনি আমরা কথা মানিও না নবী লাগান সুরত বানানি লাগে না না মাত লাগে না তাইলে কিতা বুঝছো বুঝলাই কিতা হ্যাঁ যাও আমার ভাই ওখানার বুজুর্গ করে একবার চিন্তা করো দুনিয়া মুসাফির খানা আবার আখের ঠিকানা কই আগে রওয়ানা গায় কই পিছে রওয়ানা একবার হও না সুবহানাল্লাহ আজ আমরা বুঝি আর না বুঝ একদিন হামাই এক সাফে আর নেউলে আসলো দুস্তি সাফ আর নেউল যেগুলো ছিল তো তোমরা মাতো না সাফে আর নেউলে আর দুস্তি থাকে নি দুশ্মনী থাকে না হ্যাঁ বিপরীত মেরুর দুইটা কইছে তোরা আপনার খেয়াল করবার লাগে তো সাফরে সাফের সাফরের নেউলে প্রায় ওয়াজ করতো বা দুনিয়া চলতে তোরা সুজাওয়া চলিও সাফ সুজাওয়া চলতে পারেনি চলতে মুরা আছে নি নাই একদিন মনে করেন আপনারা রোডে দি সাফ যার আর এক ছেলে একে পাইছে আর তো আসলো লাঠি কল্লা দিয়ে গর্দনার ডান্ডা দিয়া মারি নিছে মারিয়া টানা করে সোজা করে তৈছে ইত্য বছরে একটা নেউলে খবর পাইছে বন্ধুর ইন্তেকাল হয়েছে আইছে লাশ দেখা আরে দুনিয়ার ইমানদার তোমরা আমারে ডরাও অথবায়া করে ডাক দিতা ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তো পাতিহি ডরাইবার মতো ডরাও যে দরে আল্লাহর বিধান খাড়া করে যে দরে নমাজ নিজের শরীরে দে না যে দরে সুদ খাইতে দে না যে দরে মদ খাইতে দে না হাক্কা তো পাতিহি ডরাই লাগান ডর ডরাও ওয়ালা তামুতুন না আল্লাহ কইলা মরিও না মৌত আছে নি না নাই হ্যাঁ মৌত আছে নি না নাই
আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না, আল্লাহ না কোথায় মরিও না, কোয়া কোথায় ইল্লা, মরা লাগবো না, মরিয়া ভাগ্যে নাই, মরতে হবে তোমরার, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরা মরো যদি মুসলমান হইয়া মরো, অর্থাৎ সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, গাছ লইয়া মরিও না, ছুরি সামারি লইয়া মরিও না, বেপর্দা বেহা লইয়া মরিও না, বদসুরত বলিয়া মরিও না, বেনমাজি মরিও না, মরা মরা লাখাই মরা মরো, মুসলমান হইয়া মরো, নিজে নিজেরে প্রশ্ন করো, কেনে আমার সুরত মুসলমান নাই, আমার লেবাস মুসলমান নাই, আমার আখলাক মুসলমান নাই, এবাদাত মুসলমান নাই, মুআমালাত মুসলমান নাই, যদি আর যাইলে জাবতা দিলাই খারে লইয়া কবর লইবাই, মুদ আসলি না নাই, আল্লাহ তো কইছে মরলে মুসলমান হইয়া মরো, আর নাই মরিও না, মরিও না, কারণ কুত্তা মরা মরা এক মুসলমান যদি বেদমাজি হইয়া মরে তাইতে কুকুর মরা দিয়ে আরো বাদ আমার কোন আউজুবিল্লাহ, এক কুকুর দিয়ে এক বুজুরকে জিজ্ঞাসা হয় তুন বালা না আমি বালা, কুকুরে কইল বাইটা কিতা মাতু, তুমি তো এক মানুষ আর আমি এক কুকুর, এক বুজুর্গ কুকুরে বুজুরগে কুকুরে জিজ্ঞাসা আপনি বালা না আমি বালা, তাই কইল এবার হল এই কথা তোর না মরলে কোয়া যাইত নয়, তুই বেটায় কইল বলে কুকুরে জিজ্ঞাইল মরলে আর কইবা কিনা, ও কইল অবাসা তুই নে কুকুর আর আমি এক ইমানদার, যদি আমি ইমান লইয়া মরি তাহলে তোর লোকে আমার কোনো তুলনাও নাই, আর যদি আমি বেনমাজি সুদ ঘুষ মার গাঞ্জা জুয়া ব্যবসা লইয়া মরি তাহলে তুই কুকুর আমার কাছে হাজার গুণে বালা, কে আমার তোর ময়দানও তোর হাসর নসরের ব্যবহার নাই, তোর জাহান নাম জন্য তোর প্রশ্ন নাই, তুই জিতা হইবি আল্লাহ মারিয়া মিশাই লিব মাটির তোর শেষ, কিন্তু কে আমার তোর দিন বেনমাজি যদি আমি মরা যাই তাহলে তুই কুত্তা মরা কাছে আরো বাদ মরলাম, কারণ আল্লাহ আমার জাহান নামও রানি দিবা, একবার কোনো না হসবিল্লাহ, কথাগুলা বুঝার চেষ্টা করো রে ভাই, হ্যাঁ বহুত মানুষ আছে আমরা এটা কই বলে অমুক বেটা যদি নমাজ না পড়ে আল্লাহবিল্লাহ কম করে, কিন্তু মানুষ ভালো আছে একবার কত আহজবিল্লাহ নমাজ পড়ে না মানুষ কিনা ভালো হইল, এর যে জঘন্য জানোয়ার জমিনও আর নাই একবার কত আরো বা কত আহজবিল্লাহ, কারণ ইসলামের দৃষ্টিতে বেনমাজির মতো ঘৃণিত বস্তু আল্লাহ আসমানের জমিনের চলে নাই, কিন্তু আমরা ঘরে ঘরে বেনমাজি আসেনি না নাই তোরা মাতেন না, হ্যাঁ খেলে হইছে ওয়ার কারণ হে নসর গুলাম হইছে, এর লাগি আমার ভাই ওখানে আর বুজুর্গ ওখানে বেজার হইও না রে ভাই, গরম মাত্র ওরা লাগিয়া হে গুলাম একবার তা তুমি তোমার হল জীবন চিন্তা করো, কোন সময় আজরা ইলে তোমার এজাবটা দিবা জানো না রে ভাই, নমাজ চাওয়া অবস্থায় তোমার বউ চই যায় শয়তানি ইমান লইয়া যাইতে দিত নাই, আল্লাহ রসুলের মায়ার উন্মত হন, আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুন, এই আল্লাহ বাবার কোরআন শরীফের মধ্যে ফরমাই যায় ইন্নাল্লাযিনা কালু রাব্বুল্লাহ, যে মানুষে কইছে আমার রব আল্লাহ এরপরে সেই কথার উপরে মজবুত হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর বিধানের জিন্দগি বানাই লইছে, ইমান বে ঠিক রাখি দিছে, আল্লাহর ফরমাইশ হয়ে দিছে, আল্লাহ কোথা তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও গোলাম মরবার সময় আল্লাহর রহমতের ফরিশতা আসমান থেকে নাজিল করে দিবে, আবার হুরা সুবহানাল্লাহ, মত বড় ভয়ঙ্কর বস্তু, আজ আমরা মত ফরি লইছি, আর বর্তমান যুবক জেনারেশন বেশি মতরা আপনারা খবর লইয়া দেখবা বর্তমান মিডিয়াত দেখবা এই যুবক অকলের আর যুবতী অকলের মনটা বেশ বলে খেলে, কারণ নবী যে ফরমাইছেন আসবাবু সুহবাতুন মিনাল জুনুন, জোয়ানের যৌবনকালটা হইল পাগলামির একটা অংশ, বর্তমানে আপনারা বালা করে চিন্তা করবা গবেষণা করে দেখবা বর্তমান যুবক যুবতী যারা তারা ম্যাক্সিমাম সময় আপনার আসমানও নাই জমিনও নাই মাঝখানও অর্থাৎ নেটও থাকে, মা ঠিক আছে নি তোমরা মাতেন না, দেখবা আগে তোমার লোট লাগাইতা এখন লোট লাগাই না, আমি ঋণ দেখি আসতা এক ভুয়ারও ওইজন বাউসদের সময় আসলেন মাতেন না কেন, তো বাউসদের সময় আমরা গোবর আপনার গাছ টানি বার করি একটা মানুষে জমাইয়া আপনার জ্বালাই বা ওটা বানাই না সার মানেন লাগে ওই সময় বড় বড় খালা খালা ফুক একটা বার হইতেন সেটা কোনো গোবর হোক নাই, তো আমি একটা দেখি এক ভুয়ারো কারো হলো গোবর ভুগি লাগাই, আমি কইলাম যে এইগুলো খানো গুগল ভোগ কি আরো জনে কইল না এগুলোর নাম বুলুথু মাছ বুঝা গেছেন ইলা হয়েছে নি না না মাতেন না, এখন কইছেন এই বুলুথু ইনো হারাইয়া খালি গান হুনের নেন জি গান্দা বস্তু হুনের নেন বা কানেকশন আদান প্রদান করে তার লগে কানেকশন তাই কইন হেলো আর যার লগে কানেকশন তাই কইন বলো চলেন নেন, ও যে এর কারণে কিতাওর তার রুহ ইমান জায়গা নষ্ট হয়ে যায়, আমার মাত নাই
আল্লাহ রাসূল বলবে যে ইন্না ফিল জসদে মুজখা, ও দুনিয়ার মানুষ তোমার শরীরের ভিতরে আমি এক টুকরা মাংস দিছি, আল্লাহ কইতা হলো কয়া ইন্না ফিল জসদে মুজখা, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে এক টুকরা মাংস আছে রে ভাই। নবী যে বলবে যে ইজা সালুহাত, যদি এই মাংস টুকরা ঠিক রাখবাই সালুহাল জসদু কুল্লহ, আস্তা বডি ঠিক থাকব, ওয়া ইজা ফাসাদান, যদি মাংস টুকরা নষ্ট হইব ফাসাদাল জসদু কুল্লহ, পুরা বডি নষ্ট হইব। ওয়া নবী যে বলবে যে আলা ওয়াকিয়াল কলব, সেই মাংসর পিছর নাম হইল তোমার কলব। আল্লাহর কসম নবী যে বলবে যে বান্দা যে সময় এক গুনাহ করব তার কলবের মধ্যে দাগ লাগব, আর গুনাহ করব কলবের মধ্যে দাগ লাগবো, এরপরে সেই কলজ সময় পুরা দাগে কাচ্চা রয়ে যাইব। এই বেটারে নমাজের কথা বললে গুসা করব, আস্তা দিন আপনার বাড়ি কাম করব, ও যদি দুই রাখাত নমাজ পড়ি নাও কইব বাচ্চা কাপড় বালা নাই, আসলে তার কলব বালা নাই। দেখিও যে নমাজ পড়ে না, তার লাগি দুই রাখাত নমাজ পড়া থাকি আপনার বাড়ির ড্রেন ফায়খানা টেঙ্কি সভা করা বালাম বলব, মা ঠিক আছে নিহা না, ওঠো কষ্ট লাগে, হ্যাঁ খেনে দিল বলা নাই, ও জায়গা নষ্ট করে দিছে, আমার মাত নাই নবীজির মাত এর লাগিয়া। এই সবের কারণে যুবক জেনারেশন বর্তমানে একটা বাইক যদি উঠিয়া চলে তার মন দিমাগ এবং দিল ইকান বাইকও নাই, হাওয়ার নেটও নাই, তোমার মাতি না কেন, ও এর কারণে হে আউরি মারবো না তা গাড়িত মারবো আর না গাছও মারবো। একটা মেয়েরা দেখিও বর্তমানে তারা যেমনি মোবাইল ধরছে, ও আপনি গাড়ি যদি উঠে যদি উঠে যায় সবার কথা লয় না কইল না মাতি না কেন, তাই এখন হাওয়ার হেও এখন হাওয়ার তারা নিজের কলগ্রস্ত করেছেন। বর্তমান পজিশনে দেখবা অ্যাক্সিডেন্টে যত মৌত হয় এর মাঝে 95% মুসলমানের যুবকগুলোর মৌত হয়, একবার হোক না আলহামদুলিল্লাহ, মা ঠিক আছে না, না হ্যাঁ মা ঠিক আছে নি, অ্যাক্সিডেন্টে মর যেত, বাইকি মর যেত, ফাঁস লাগিয়া মরে যেত, মদ গোকাঞ্জা খাইয়া যেত, মোতরা চুরি চাবার বেশিরভাগ কিতা এই নেটে ইটা করার কারণ এই নেট চালাই থেকে এটা বিস্তারিত আলোর হলে সারা আপনারা বুঝ পাইব, নিজে চিন্তা করলে বুঝ পাইবা। এর লাগে আমার ভাই ওখানার বুঝলো ভগবানা কয় নামদার সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মাদ, এর লাগে নবী যে ফরমাইছেন উম্মতরে হো সাই আল্লাহর বেহেশতর দূরত্ব কতকার, সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না আপনি এবং আল্লাহ জানেন, নবী যে কইছেন মাত্র করি দুই পাড়া, একবার কওলা সুবহানাল্লাহ বলা করি কথাটা বুঝো, সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ কিভাবে দুই পাড়া মারিয়া জন্য তো যাওয়া যায়, বিশ্ব নবী বরমাই যে উম্মত ফয়লা ফাড়া মারো তোমার রসর মধ্যে, দুই নম্বর ফাড়া খান আল্লাহ মারাই দিবা তোমার জন্নতের ভিতরে, আর আবার হইতা মানে সুবহানাল্লাহ। এবার নফসের উপরে ভাড়া মারা মানে কি দেখে যুবক, কারণ কিয়ামতের ময়দান আল্লাহ বলছেন সাবাতুন যুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাত প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন ময়দানে মাহশর আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, এই দিন মাতার উপরে সূর্য আইবা, যদি নখার তামার বনবো বেজান ওয়াজ হল চিন্তা একদিন করছো না, বলে ইয়া আল্লাহ জমিনিকা যদি তামার বনে লক্ষ কোটি কিলোমিটার দূরেই সূর্য ধরা যায় না, আর মাতার উপরে যদি সূর্য আইয়া বসে দে মগজ পর্যন্ত উঠাইয়া দাম বাড়ানি হইব, নবী যে খোঁজা গুণা আন্দাজা দাম হইব, ফেরর লোলা ভানি ফেরর গোলা ভানি ফেরর সাঁতার ভানি হইব, যে আন্দাজা বন যায় গুণা করবো সেই অনুপাতে তার আপনার দাম থাকবো, এই দামও খাবটুকু খাইতে থাকবো, হে সেই সময় আল্লাহর আরশের ছায়ার কতখান দরকার হইব, সেই দিন তোমার বুঝাই মরে ভাই, আজ বুঝাইছো নাই ভাই, প্রত্যেকদিন খারায় খানির বুঝু বুঝু আয় না ঠেক পড়িয়া খারায়, কিন্তু একদিন লম্বা সফরত তিন চার উফাত উফা থাকলে খানি তাহাকে বলে বুঝা যায়নি মাতেন না, ও কদিন বুঝাইব আজ বুঝাইছো নাই, কিন্তু দুনিয়ার যেটা কুটুমরা দেখ রায় হ্যাঁ এটা এখানে দুঃখা একদম দুকা, এর লাগে আল্লাহ কইছে ও আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি দুনিয়ার বিবি দুনিয়ার বাচ্চা যা কিছু তোমরা দেখ রায় সারা একদিন তোরে সারি দিলাইবা, এরা সবাই মতলবর কুটুমালারে ভাই, সব মতলব আছে, হ্যাঁ একটা মতলব ছাড়া আপনার সম্পর্ক নাই, উদাহরণস্বরূপ দেখাই এক বৃদ্ধা বেটি তার এক নাতি এগু আসলো খুব মায়ার খুব বেশি বেমার হয়েছে নাতি, আর বেটিয়ে প্রত্যেক দিন খালি দোয়া করো আল্লাহ আমার হায়াত পাখি কিছু হায়াত নিয়ে আমার নাতিগুর তুমি দিলাও,
আমার নাতিকু বাঁচুক আমি একের মরি যাই, এটা কিছু মানুষ ওলা দোয়া করেন নাই, তোলা খেয়াল করুক না। হ্যাঁ, ইত্য বছরে একদিন ঘটনা হয়েছে কিটা, ও বাড়িতে আসলো বউ একটা গরুর দামা, এই গরুর বদরটা ডেইলি গরু গরু এগুলো বউ একটা তোসলার মাঝে গুড়া খাবানি হইত, হেই দিন ছুটি গেছে গীতা করিয়া, আর ও তোসলা বুঝ গুড়া আসলো, আয়ো মাতা আইসে বলা আপনি কত বেলা খাইয়া সাইসে শুটাইতো আর লম্বা হিং আসলো তোসলাত বেড়া লাগি গেছে এগুলা হয় না। এখন যেমনি চৌকুক ডাকি ডাকি লাগিছে আর হে ফাগল ফাগল রেখাই লৈ গেছে দামাইগু, আর দৌড়িয়ে গিয়ে কোনবার হয়তো কোনো ফোন পাইছে না, আর বুড়ির গোড় কিছু আপনার দরজাখান খোলা আসলো গিয়াও বাজি খোলা বলা হাইছে, বুড়ি আসলো দুহাত আখতা কইছে মনে কয় আজ রাই লাগছে না কিনা, যেমনি খালা তোসলা এগুলো দেখছে বেটি আখতা রাই, তখন তো আর অনুমান করতো আসলা তোসলা করিয়া কইছে বাদলার দুয়ারি আজ রাই লাই আইছে, তো দোয়া করছে এই সময় বেটি দোয়া করতে আল্লাহ নাতির হায়াত কান দিলাম আমার হায়াত নেওগি, ও কইছে মনে কয় রাই আজ রাই লাই সৈন না কিনা, ভাল মারি উঠিয়া বুড়া করে কইছে উঠিয়া কইছে হে বাবা আজরাইল দোয়াই আল্লাহ দিতা এমনে কইয়ার আসলে নাই, নাতি হোক উঠা ভবাই দি যাও ইবা দিয়া যাব না, ওইল বুড়ির মায়া বুঝা গেছে নি দুনিয়ার মায়া বুঝাব হয়, ও আল্লাহ কইছে ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর, দুনিয়ার যা মায়া দেখলা সারা দিছে কানেকশন আছে মতলব রে ভাই, বিভিন্ন লোকে আস্তা জিন্দগি 40 বছর 50 বছর 60 বছর খাইছ, পুরা বালা করি ফোটা করি লাগলে তোমার কোকটো উঠাই দিব রে ভাই, উঠাই বল না তুমি ভাবে তোমার লোকে লাগলে তুমিও ফাইলে হারাই ভাই, তো দুনিয়ার সারা মায়া দিছে মতলব জড়িত। হ্যাঁ, ও আল্লাহ কইছে দুনিয়ার দঞ্জন সবই ওয়াকার হন সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন, এ জওয়ান আল্লাহ রসুলে ফরমাইতা সেই দিন সাত প্রকার মানুষের আল্লাহর আরশের সায়ার তলে জায়গা দিবা, এর মধ্যে একজন আল্লাহ কইছেন সাব বন্নাসা ফি ইবাদাতিল্লাহ, ও মানুষ আল্লাহ আরশের সায়ার তলে জায়গা দিব যে যুবক যুবতী যৌবন কাল আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়ে রাখছে আমার কইছেন সুবহানাল্লাহ, এখন আল্লাহর আরশের তলে হামাইতাই নি বলে জয় হুজুর, এখন আমার আবর্তাই নি জিনা হুজুর কইলে হামাই বলি, হ্যাঁ কথাগুলা করো বুঝার চেষ্টা করো যৌবন কালের চিন্তা ফিকির করো, এই দুনিয়া চিরদিন লইতাম না আমার ঘরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ঈমান ইসলাম লিয়ে যাইতে হইলে এক নম্বর কাম নামাজ দাইলি, তোরা মাতাই না নামাজ গেলেন কি লাইতো সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ভালো করে খেয়াল করো নবী যে কইছেন আমি যেলা নামাজ পড়েছি আমার নামাজ যেলা দেখছো তুমি তাই গোলা নামাজ পড়া লাগবো, এখন কো সাইন নবীজি নামাজ লাগাই নামাজ আমরা রইছি নি, নবীজি জীবনে মসজিদ চড়িয়া নামাজ পড়িছেন নি, এখন ইয়ে যা আছি যারা মসজিদে যাইনি সারা হক মাত যাইনি ফেরে যাও না বলে মনে মানে না, বুধ রসুল সাল্লাতু খাইরুম মিনাল্লাহম, ডাক্তার ইয়া মসজিদে ঘুমাও বেড পড়া ইয়া ঘুমায় আদার আজ পর্যন্ত নেটও আসলাই অনলাইনও আসলাই, হে মগজালা ইলা যদি তুমি মরে যাও বেনমাদি অবস্থায় তুমি মনে তোমার বিপদ আছে নি না নাই নিজে চিন্তা করো, এই মাটির শরীরের নাম মানুষ নাই রে ভাই, তোমার এখানে কত জোয়ান গায়ে তুলি লাশ গিয়া আমার, হে জওয়ান নিজের চিন্তা নিজে করতে থাকো আল্লাহর কসম জীবন দুইবার ভাইতায় নাই, গাফিল মত কসমুস্তে রে গাফিল মস্ত মত কসমুস্তে রে ইখতিতামে জিন্দেগি, গাফিল মত কসমুস্তে রে ইখতিতামে জিন্দেগি, দরে দরে আসল মত রে সুবহ দওয়ামে জিন্দেগি, গাফিলে মনে করে মত হইলে তার জীবন শেষ হয়ে গেছে আসলে ইকান দুকা কথা, কারণ আসল মরার বাদে তোমায় দাইমি জীবনের সুবেহ তোমার হইল সকাল হইল, আখেরাতের লম্বা জীবন যেটা শুরু হইছে যেটার শেষ নাই সেই জীবনের শুরু হইল মুসলমান, এই মৌতর মাধ্যমে আখেরাতের জিন্দেগির প্রভাব সূর্য উঠিল। হ্যাঁ, এর লাগে আমরা আসল জিন্দেগি আখেরাত, আখেরাত আসল জিন্দেগি দুনিয়া নাই, হ্যাঁ এর লাগে আমরা নমাজ ছাড়াই যদি পড়ি না বিপদ আসেনি না নাই, মাতৃ না কেন আসেনি না নাই,
ঝুলে মাতুরা ইনজো আছে নাই, খালি সামনে হলতে করতে পারেন, সবে আর বিপদ আছে নাই, তাইলে আর জীবনে আমরা নমাজ চাইতাম না, এখন ইনশা আল্লাহ আমরা সম্পর্ক হয়ে গেছে, শয়তানের সুযোগ দিত নাই, এই শয়তানের লাগিয়ে আমলি যুদ্ধ করা লাগবো, মাত বুঝা গেছে নি শয়তানের লাগি আমলি যুদ্ধ লাগবো, আমলি যুদ্ধ কিনা করো আমি দেখাইয়া দেই, হযরতে বায়েজিদ বুস্তামী আল্লাহর এক কলি ভালা করে খেয়াল করিও, তাই প্রত্যেক দিন তান একলা রুম তাখতা ও আল্লাহ আল্লাহ সরাই খোরতা তাহাজ্জুদ করিতা, একদিন রাত খুব গুম লাগছে, ইত্য বছরে শয়তানে আইয়া এক সুযোগ সন্ধানে আমার বাসাও ও দেখো বেটা খালি বাসা দেখিতা আমি তো মাত্র আসলাম বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ রাস্তার মধ্যে বারই গেলা খান্দা আরম্ভ করলা, ও আল্লাহ কি গুনাহ করছি জানি না, ফেনে আমার তাহাজ্জুদ তৌফিক দিলাই না, আবার কোন ও কত তারা চিন্তা করো, আমরা আসলে আল্লাহ কইছে এই কোরআন নাজিল করছিল আল্লাহকুম তাযাক্কারুন, তোমরা গবেষণা চিন্তা ফিকির করবার লাগিয়া, আমরা এটা মা তুমি চিন্তা করি না, বায়েজিদর তাজুদর নামাজ মিস হইছে, ফজরের নামাজ পড়িয়া বাড়ি তাইছেন না, ফাগলো রাখাইন রাস্তায় দৌড়িয়া আর খান্দি দিয়া রকম যাও আল্লাহ আজ কি গুনাহ করছি জানি না, খেনে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না, আমার কোনটা মানে সুবহানাল্লাহ, তাজুদর মায়া কতখান আছিল, তারা তাজুদর মায়া কতখান আছিল, আমরা খান্দি এই ইলা আমল লাগে কোন খান্দিছিলাম নি, পঞ্চায়েত ভাই বেটি মরি গেছে বেটায় খান্দি নাই, ফুয়া মরলে ভাবে কান্দে, ভাবে মরলে ফুয়া কান্দে, এটা কান্দা কান্দি আসেনি নাই, থাকবো তো বেটি মরছে বেটায় কান্দে, কিন্তু এক মানুষ বা বেনমাজি হইয়া সুদগুষ মদ গাঞ্জা ঝুড়া বেবিচার হইয়া যদি মরি যায় তাহলে তো আসল মরা মরছে নাই, মাতেন না কেন, হে কিন্তু মানুষের লাগে কান্দে তার লাগে কান্দে না, ও সাহাবাই কেরামে আউলিয়াই কেরামে দিনদার হলে তাদের আসল সম্পদের লাগে কান্দিতা, দুনিয়ার ঘর বাড়ি গেছে কি ভিড়িয়া ভাইব মানছে, কিন্তু নমাজ এখন ছুটি যে আর মন্ত্রণাকে ভাইব নি, মাতুই না কেন আর ভাইব, এর লাগে আমরা এটার লাগে খান্দি না, মানুষের লাগে খান্দি, ও মুসলমান বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি আস্তা দিন খান্দ জান কইল আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, খেলে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না, আহ নিজে নিজের লাগি মানুষের দিয়ে খান্দা শিকি নাই, আল্লাহর কসমি মানুষ কামিয়াব হয়ে গেছে, কোক সুবহানাল্লাহ, নবীজি আমি হাদিস আগে আসলাম সারাটা বলছি না, নবীজি কইছেন সাত প্রকার মানুষের আরশর ছায়ার তলে জায়গা দিবা, এর মাঝে একজন কইছেন নবীজি যে মানুষে হে একলা আল্লাহর লাগি খান্দে লুকাইয়া খান্দে আর সকল মানি মায়া করে আমার কৌ না সুবহানাল্লাহ, আল্লাহ রসুলে বলবা যা জুলুন জাকার আল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা, কথাগুলা নবীজির মা খেয়াল করে হলো আল্লাহর কসম 100% সত্য, কোনো ব্যতিক্রম নাই, আমার মুখের মাত নাই, আমার গুণের কারণে হয়তো মাতর ওজন কম, কিন্তু নবীর মাতর ওজন আছে না নাই, নবী যে কয় রজুলুন জাকার আল্লাহু খালিয়ান, ও মানুষ যে একলা বইয়া আল্লাহ 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 করে কিবা তো নমাজ পড়ে তিলাওয়াত করে লুকাইয়া একলা একলা আল্লাহ আল্লাহ করে লুকাইয়া বইয়া আল্লাহর জিকির করে,
আল্লাহর নবী ফরমাইতেন তার চোখ দিয়ে আল্লাহর পানি বাইয়া পড়ে। আল্লাহর কসম কিয়ামতের ময়দান এই মানুষ এই মহিলা এই পুরুষে আল্লাহ আরশের ছায়া ধরে জায়গা দিব বেলা হিসাবে জন্নতের মালিক বলবো সুবহানাল্লাহ। এখন নিজে নিজের জীবন কান তো পাও চাই বলে কদিন আমরা খান দিয়েছিলাম একদিনও না ওরা বলেন মাতাই না খালি আরশের ছায়া তোলে আল্লাহ একবার একটা কোদারে দাম দিয়ে আমলও করে যাও আল্লাহর কসম জন্নতি বলে যাই এখন সুবহানাল্লাহ। কারণ ও যদি ও গোটটা যদি ভিতরে খামাইয়া আল্লাহর লোকে খান্দায় মানু বনি যায় বেড়া পার হয়ে গেছিলেন মাতেন না খেলে আল্লাহ নবী ফরমাইছেন হুরিমাতিন নার আলা সালাসাতি আয়ুন কথা বলো আল্লাহ রসুলে ফরমাইছেন হুরিমাতিন নার আলা সালাসাতি আয়ুন তিনশো কোর লাগি আল্লাহ জাহান্নাম আগুন হারাম বানাইয়া রাখছে রে ভাই। এক নম্বর নবী যে ফরমাই আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে শোকে আল্লাহ ডরাইয়া শোকর বানি সারি দিলা এক পয়সা রাইয়া পার সুবহানাল্লাহ। ও নিজের চৌকিকো আল্লাহ দিলা মানুষের লগে খান্দিলায় ভুয়ার লাগে খান্দিলায় ফুলের লগে খান্দিলায় মাইল লগে খান্দিলায় বেমারের লগে খান্দিলায় কিবা খান্দি বেমার খান্দ শেষ নি বুঝে গেছি কত বড় বেটা আটটা মুছে ধরিল হব আগে তো কৈছিল লড়াচড়া করতে আইল আসলে কোনবাই অনলাইনে কোন কল আইসেন মাথায় কাম করছিল আমি আগে কৈছিলেন মাজু গরম কিন্তু বললো বুড়া লাগে নি বাজি লাইতাম নি বাজি লাইতাম নি আমার পিছিয়ে বারোটা বাজে খাই লো আমি গেছি হালকা করে ঘন্টা কি দুই আড়াই ঘন্টা চকলি করি ফোর হইয়া গেছি আপনার আপনার নিতাই নগর কোন এর আগের দিন গুদাম কাঠ থাকিয়া এর আগের দিন আরো খান থাকিয়া ওরা ফসল চল চলে আমার বারোটা বাজে কিন্তু চেষ্টা করি আর মরার আগে যদি আপনার তোরে একজন সমুদ আল্লাহ গেলাই আমার কারণে তোমার আমলের কারণে আমার জন্য খান সুযোগ হইতে কৌ সুবহানাল্লাহ। আর ওর যে বয়ান করি আর ক্রিয়ামতর দিন আল্লাহ আমার জিকাইবা বলে তারা বুঝাইবার কতক্ষণ চেষ্টা করছিল না শুনাই চায় খালি তো যাও আমি কোন মাতো আসলাম নবী যে বলবাইছেন রাজুলুন জাকারাল্লাহু খালিয়া ও মানুষ ক্রিয়ামতর ময়দান আরশ চলে আসে আর করে জাগা ভাই ভাই নবী যে বলবাইছেন জাকারাল্লাহু খালিয়া সারা দুনিয়ার মানব সম্পদ থাকিয়া এখানে বিবি থাকে পর্যন্ত গরম সারা বিবি বাচ্চা সারা যে সময় ঘুমাইয়া থাকেন সারা যে সময় দেখুন না একলা করে উঠিয়া হয় আল্লাহ 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 দিকে লুকাইয়া করে আল্লাহ সকল মানে ভয়া পড়ে আল্লাহর কসম তোমার লাগে আল্লাহ আটশো সয়া ভরে আছে তুমি এখন শুরু হয় আল্লাহ আজ থাকি আমরা চেষ্টা করি নেই মুখ ইনশা আল্লাহ দেখো ইনশা আল্লাহ দেখো না আল্লাহর লগে কানেকশন লাগাইয়া কিতাব পাও কিতাব পাও দেখো না বলে খান্দা বলি যাও না দুনিয়ার মানুষের লগে কত খান্দা খান দিলে কোনো লাভ নাই তোমার লাগে খান্দা ইকি যাও খাও বলে গেছে একবার হও না সুবহানাল্লাহ খান্দিবার চেষ্টা করবা তো ইনশা আল্লাহ না অসুবা কৈছে জোরে কো ইনশা আল্লাহ আল্লাহর কসমি সারারে আল্লাহ হেদায়ত দিলেইব যদি খালি খান্দা লাগাই খান্দাই দিলা হ্যাঁ ওটাই কইছে ও মনে খান্দ সারে যার ও মনে খান্দ সারে যার খান্দিতে খান্দিতে তুমি হো না বেকরার ও মনে খান্দ সারে যার খান্দিতে খান্দিতে তুমি হো না বেকরার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার কমন খান রোজারে যার খান্দিতে খান্দিতে তুমি হো না বেকরার। খাই রে খাই আল্লাহ সব দিল খান্দাই কিলে না মানুষ লাগে বহুত কান্দিল তোমার লাগি না এরপর তো বিয়া হল দুনিয়াটার আছে কত রাখলে আরে নিজে যদি নিজের লাগে খান্দাই কিলে না দুনিয়ার মানুষের কাছে তোমার কিটা লাভ তাইলে ও খান্দাই কিলাও যে শোকে খান্দা শিখি লাগছে আল্লাহর কসম জন্মতি উনি গেছে কম সুবহানাল্লাহ এর লাগে আল্লাহর লাগে খান্দিব তো ইনশাআল্লাহ। আমি কোয়াল আসলাম বায়াজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি অধরন নমাজ ছুটি গেল তাজুদর নমাজ ছুটি গেল পাগল লাগাই রাস্তায় রাস্তায় দৌড়াই না খান্দাই না কইল আল্লাহ কি গুনাহ করছি জানি না সেটি আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না বাদল দিন এসার নমাজ পড়িয়া খেয়াল করিও
আর তার রুমকি আবাইছই, আর যেমনে খান্দা আরম্ভ আপনার নমাজ তাজুদ আরম্ভ করছই, এখান আগারে ফজর পর্যন্ত ইরাই খালি তাহাজ্জুদ করেছেন আমার হাওলা সুবহানাল্লাহ। দেখি দয়া করে সাহ নিয়ে নাই ভাবি, সাহ নিয়ে না আওয়াজ দোয়া করলিম, সাহ নিয়ে সাহার জায়গা তো এখন সাহ না, সাহার ওয়াজ একলগে যাইজ নাই, তাহলে টাটকা মশলা আমার ওয়াজের মাঝে সাহ খাবাইও, বারো জন ওয়াজের আগে খাবাইও, মাঝে হারাইও না, হান্না দোয়া করলিম, কারণ আর ইমা তো যাইয়ার না যেহেতু আগে বন্ধ করে দিয়েছি, হান্না করিলাম। হ্যাঁ তো যাও খোদাগুলা বুঝো, বায়েজিদ বুঝতে আমি যেমনে খান্দা আরম্ভ আবার নমাজ আরম্ভ করছই, ফজর পর্যন্ত খালি তাজুদ করেছেন আমার ঘুরে কইতাম না নিছে সুবহানাল্লাহ। এই রাত রাস্তায় এক তাজুদ হয়েছেন, আগের দিন সারাদিনে খান দিয়েছেন, এক হোক তাজুদ ছুটিছে ডাবল মারছেন এদিন, এর বাদে রাত উপমা হিসাবে খালি গুম লাগছে আর শয়তানে ইয়া লাগাইছে হুজুর উঠক আইয়া তাজুদ হয়ে লাগবে। তাই চিন্তা করলাম একলা রুমে ভুটিলাম, কিন্তু তো কোনো মানুষ নাই আমার ঠেলায় কিনবে, জিগাইলা তুমি হে কইল আমি শয়তান একবার কও না সুবহানাল্লাহ। এখন আপনার যদি গ্রামের নাম দিলা সিরুরভার, কিন্তু সিরুরভারের কোনো মানুষ যদি রাত বারোটার বাদে ইয়া শয়তানে চালাইয়া কয়া সাপ তাজুদ হুড়ক কয়া, ই বেটা আর হজরও বাদ দিল ওই রাত বারোটার বাদে তাজুদ হুড়ক কয়া শয়তানে কইতিরা মাল ধরছে করে কইতিরা না মাঝে লাগেনি, হে হয়তো কাইয়া সাহেবে কুগলাও দিতে পারে বুঝাইছেন কথা, সাহেব বারো দিতে সাহেব বারে দিতে পারে না। হজরতে বায়াজিদ ফাক্কা ওলি আল্লাহর ব্যবহার দেখো, চিন্তা করছো শয়তানের খাসল কইল মানুষরে আমল ছুটাইতো মার ঠিক আছে ইজ্ঞে খেলে জাগাইতো, তা যে কিতা কারণ আছে তাই জিগাইলা শয়তান তোমার নেচার তোমার অভ্যাস তোমার খাসল তোমার ডিউটি, তুমি মানুষরে আমল বুঝছো যে গোটাও তুমি সেনে আমাকে জাগাও কয় হুজুর হয়ে যাই দয়া করিয়া, তাই কইলা যদি কারণ কোচ না দেয়া যায় হইতাম না, ও দেখছে পারতো না কার বা লাগাইতো কইল হুজুর না কইয়া পারলাম না, গত রাত করে আগর রাত আপনার তাহাজ্জুদ আমি মিস করাইছিলাম, বাদর সারাদিন খালি আপনি খান্দি 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 করিস সকুর ফানি আর বিচর জ্বলাইতা যেমনি আল্লাহ দেখছ আস্তা দিন আপনার নামায় আমলে ফরিস্তায় খালি তাহাজ্জুদ সে আমি শয়তানে কইল ভাই আজি রে বাদর রাত তুমি ওলা জ্ঞান দাবাইয়া তাদের ধরিস, যে তাদের ধরার কারণে এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ হাজার রাত করে তাহাজ্জুদের সব দিলাইলা, এখন শয়তানে কইল ও হুজুর আমি গোর অঙ্ক মিলাইয়া দেখছি আপনারে সালাইয়া দেওয়া তুলা মার বুঝা গেছি সালাই দেওয়া তো লাভ নাই, এক রাত মিলানির কারণে বেটায় কতখান মারছে দরাইয়া কইল আমি দেখছি এখন গড়ে আপনারে সালাইয়া দেওয়া তুলা, এখন আপনারা রিজাল্টটা বার করে মূল্যায়ন করিয়া যে শয়তান বায়েজিদের কাছে হার মানতে লাগছে পরাজিত হইতে লাগছে আমলের বিনিময়ে নাই ভাবেন না কেন, আর ও শয়তান আমরা গুলাম বানাই নিছে বোধ আমল বানাইয়া নফসে গুলাম বানাই নিছে বোধ আমল বানাইয়া, কিন্তু জীবন শেষ হইতে আছে কসম খোদার ও মুসলমান আমল করতে হইলে পয়লা নসর লগে জাকাত করো, দুই নম্বর শয়তানের লগে যুদ্ধ করো, এই দুইটা করতে নাই হজরত তুমি ঘুমাই ভাই বেনমাজি হই ভাই মৌত হইব কুত্তা মরা মর ভাই ভাই ইমান লইয়া যাইতে পারতে নাই, আমার আল্লাহ রসুলে ফরমাইছেন বাইনাল হক ও বাইনাল কুফর দরবুসলা, মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইলে নমাজ চাড়ি দেবা, বহু ইমাম বলে কোজার দাইবি যদি কোনো মুসলমানে নমাজ চাড়ি দিব তাহলে ইমান লইয়া যাইতে পারতো নাই শয়তান তার বন্ধু হইব, ইমানটাকে খালি করে আমার সূত্র মানবায় তো ঘুরে মাত্র মানবায় তো আর লম্বা বাস করতাম বর্তম না উদা করলে যাম আমার পরবর্তী ওয়াইজ আইতেছেন ইনশা আল্লাহ, আর কোনো মাত আসেনি কিচ্ছু আপনি লাগেনি আপনার যেখানে গেলে তখন হুজুর থোড়া কালেকশন এটা আসেনি নাই পরে হইব এক দোয়া করিলে আল্লাহ আমরা সালাই হেদায়ত দিতাম, আমার উত্তর করিমগঞ্জের বিধায়ক খবর রাখুস আপনি অধিক আইন অধিক আইন কেন আমার অন্ধকর মানুষ বড় মায়ার মানুষ আইন অধিক হোক আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা লড়িও না বিধায়ক বহুত দেখছো আমার বাসাও আগে কইছি ভাতারে সবার নাই আমার বাসাও
তাহলে দেখবাই বইবা নিশ্চয় অভ্যন্তরীণ আইসন তান বাপ বিনিময়ে মত আং হুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আযনাবতুহু আমাদান আও খাতাআ সিররান ওয়া আলানিয়া ওয়া নাতুবু ইলাইহি মিনাল যামবি আল্লাযী না'লামু ওয়া মিনাল যামবি আল্লাযী লা না'লাম إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا رحم الراحمين أي الله تلك اسم يا لسنا رفره أفنا الراس درباري أمرا جماعت يات فتايسي يا الله الله بزيه سنية أفنا كسي توبا خرير أمرا الجيبون رسنا گنار يا أفنا معاف فرماو يا الله أمرا مردگان أخلال معاف فرماو খাস করি আপনার রাজ দরবার ও বারাকান্ত হৃদয় আর তোলাবাসী আল্লাহ গত বছর এই জমিন ওই আওয়াজ করলাম সভাপতির সিট আল্লাহ তোমার গোলাম রেফাইলার এই বছর হইয়া জমিন নাই আপনার রাজ দরবার বিকালের বেশি খুঁজি হাট দেবা দয়াল আল্লাহ আল্লাহ আমার মৌলা সবর কবর আপনার রহমতর জড়ি করছাও আলা ইল্লিন তোমার গোলাম হরগালার রোহরে তুমি লাগা দাও আল্লাহ আপনার কুদরতি সাহায্য সামিল এখান ফরমাও আল্লাহ মাহফিল আপনি কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলের আয়োজক করে আপনি মাফ ফরমাও খুসুসান যারা জাল দিয়া মাল দিয়া ধন দিয়া দোয়া দিয়া আদ দিয়া দিক দিয়া সাহায্য করছে আল্লাহ তামাম ওর দিলর মাকাসি দিয়ে আপনি ফুরা ফরমাও আয় আল্লাহ মা বই নকলে হাত কথাই সুন্দর মায়ের খানদান বাবুর খানদান রে মাফ ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমার রাহিমিন ইয়ার কেবল লাকরামিন আয় আল্লাহ আল্লাহ তোমার বন্ধা হল বিশেষ করি আল্লাহ হৃদয় কমলাত কুসাম এবং তার সহযোগী যত আছেন আল্লাহ আল্লাহ এদারে তুমি আল্লাহ দুনিয়ার হর বড়াই নসিব ফরমাও আল্লাহ বিশেষ করি আমরা বড়া কত তা আমরা দেশ শান্তির পরিবেশ সৃষ্টি করার আপনি তৌফিক দান ফরমাও জমিন কেন অগ্নি করব সাহে আল্লাহ সংকীর্ণ বলি গেছে রে বা মৌলা আল্লাহ সেই সংগ্রামের লাগে তারা প্রস্তুত বানাও যে সংগ্রামে জমিন আপনি শান্তির পরিবেশ সৃষ্টি করি দেও রে বা মৌলা আয় আল্লাহ ইয়ার হেমার রাহিমিন তার জনগণ মানুষের দীর্ঘ যদি করে দেও ইয়া আল্লাহ মানুষের দুঃখ বুঝার মতো নেতা তারা বানাইয়া দেও হযরত ওমরের মতো জিন্দগি তারে বানাইয়া দাও আল্লাহ তারে দুনিয়া আখিরাতের হিদায়াতের ফয়সালা করি লও ইয়া আল্লাহ রাব্বা লা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া